রাজশাহীতে মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস রিপোর্টার্স ফাউন্ডেশনের বিভাগীয় অফিস উদ্বোধন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী নগরীর টিকাপাড়া ঈদগাহ মোড়ে পিতা ও কেক কেটে আলোচনা সভা ও নৈশ ভোজের মাধ্যমে IACRF এর বিভাগীয় অফিসটি উদ্বোধন হয়। সংগঠনটির সভাপতি মিজানুর রহমান পাইলটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শাহিনুর রহমান সোনা। অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের নগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বুরজাহান, নগর আওয়ামী লীগের সহ সভাপতি নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল হক পিন্টু, নগর জাসদের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলি, সাধারণ সম্পাদক আমরুল কবির বাবু, রাজশাহী প্রেস ক্লাবের আজীবন সদস্য গোলাম সারোয়ার, দৈনিক রাজশাহী আলোর সম্পাদক আজিবা রহমান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ সভাপতি সালাউদ্দিন মেন্টু, দৈনিক আমাদের সময় পূর্ব প্রধান আমজাদ হোসেন শিমুল, BMSF জেলা সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, RJF সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ। যে আমরা কিন্তু ওই রাজপথে কথা বলার মানুষ, আমরা কি লক্ষ্য করছি আজকে প্রশাসনকে নাগরিক সমাজের যে সহায়তা করে প্রশাসনকে গতিশীল করা এবং জনগণের চাহিদা অনুযায়ী প্রশাসন যেন জনগণের সেবা দিতে পারে, সেই কাজটি আজকে করার জন্য আপনারা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এই যে সাংগঠনিক কাঠামো নিয়ে এগিয়ে যাচ্ছেন, এটিকে আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আপনারা নিজেরা সচেতনতার সাথে শক্তিশালী হয়ে এই সংগঠনকে নিয়ে এগিয়ে যাবেন এবং রাজশাহীকে বাংলাদেশের মধ্যে আরো শক্তিশালী বা আরো শক্ত অবস্থান নিয়ে আপনাদের ইমান রাখবেন।